কাছে কেন যাচ্ছে সেটা আমাকে একটু বল। আমি জানি না সেটা কেন। অদ্ভুত মেয়ে তো তুই, কেন এরকম করছিস তুই বল? তোর কাছে এমন কি আছে যে ও তোর কাছে যে তুই বয়ফ্রেন্ড কে জিজ্ঞেস কর, নিশ্চয়ই কিছু দিয়েছি। কি দিয়েছিস তুই? তোকে কেন বলবো বল, তুই তো বয়ফ্রেন্ড কে জিজ্ঞেস করছিস তুই। তোর বয়ফ্রেন্ড নিচে নামিয়েছে, একটা মেয়ে এমনি এমনি নিচে নামে না একটা ছেলে যতক্ষণ না যায়, ঠিক আছে? অতটাও খারাপ না যতটা তুই ওকে বলছিস। তাহলে আমার কাছে কিভাবে খারাপ হবে? আমি তো তোর বান্ধবী হই। তুই যদি আমার বান্ধবী হতি তাহলে এটা কোনোদিন করতে পারতি না আমার সাথে। তুই জানিস ও আমার বয়ফ্রেন্ড, তারপরেও তুই ওর সাথে ঘুরে বেড়াচ্ছিস। তুই আমাকে নিজে থেকে ডাকে ফোন করে করে রাতের বেলা গল্প করে, তাহলে আমি কি যতই ডাকুক তুই কেন যাবি যখন জানিস আমার বয়ফ্রেন্ড নেই? আমি যেতেই পারি, সেটা আমার ব্যাপার, সেটা অন্য কোন ছেলের সাথে। তোর বয়ফ্রেন্ড কে আটকা আমার বয়ফ্রেন্ডের সাথে কেন? বেশ করেছি, ওরা আমার বন্ধু হয়, ও আমাকে পছন্দ করে, তাহলে আমি নিশ্চয়ই তুই কিছু দিতে পারি। তাহলে আমি কি আমাকে পছন্দ করছে তাহলে আমাকে ছাড়ছে না কেন? সেটা তুই বয়ফ্রেন্ড কে জিজ্ঞেস কর, তোকে ছাড়ছে না কেন, আমাকে কেন জিজ্ঞেস? ও আমাকেই ভালোবাসে, সেটা তোর কাছে বলছে। তোকে হয়তো ভালোবাসে কিন্তু আমাকে বলে ও আমাকে পছন্দ করে না। আমি জানি, আমি খবর পেয়েছি যে তুই ওকে ডাকিস, ও না তুই ওকে ডাকিস, তুই ওকে আসতে বলিস, ঠিক আছে? ঠিক আছে, তুই ভালো করে খোঁজ নিয়ে তুই আমাকে পরে জানাস। আমি এটা শুনেছি সোনা, তোকে কি দেখেছিস? হ্যাঁ আমি কালকে দেখেছি, সেই জন্যই আমি তোর সাথে কথাটা বলছি এখানে এসে। আমি কিন্তু তোকে বারণ করছি, লু করিস না, আরো করবো বেশি করে, তুই যা করার করে নে। আমার বয়ফ্রেন্ড কোনোদিনই তোকে ভালোবাসেনি। ও বাসেনি তো বাসেনি, তুই তো চলছিস কেন? কারণ কালকে আমি যে অবস্থায় দেখেছি তোদের, কি অবস্থা দেখেছি? হাত ধরলে কি অনেক কিছু হয়ে যায়? হ্যাঁ অনেক কিছু হয়ে যায়। ও আমার বয়ফ্রেন্ড, তুই কেন ওর হাত ধরে ঘুরবি? বেশ করেছি, ও যদি আমার হাত ধরে আমি কি হাতটা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ ছেড়ে দিবি, তুই জানিস না আমরা আমরা এতদিনের বান্ধবী, তাও তুই এরকম করছিস আমার সাথে। আমার বয়ফ্রেন্ড কি তোর লাগবে? হ্যাঁ তোর বয়ফ্রেন্ড কি লাগবে? আর আমি জানতাম না যেটা তোর বয়ফ্রেন্ড, ঠিক আছে? আসছে না চোখটা ঘুরিয়ে না, কোনো লাভ হবে না, সোজা সুজি কথাটা বল। এক্সকিউজ মি সাইড, কোনো নাটক মারছিস তুই আমার সাথে? হ্যাঁ আমি তোকে তখন দিয়ে প্লিজ তুই তোর বয়ফ্রেন্ড কে সামলে রাখ, ঠিক আছে? আমাকে না ছেড়ে দিয়ে আমি আমার বয়ফ্রেন্ড কে সামলেই রাখছি। তাহলে তোর বয়ফ্রেন্ড কে বলছিস আমাকে কল না করতে, ঠিক আছে? নিজেকে সামলা, নেক্সট বার আমাকে কল না কর, তুই নিজেকে সামলা। চল, অন্য কোন ছেলের সাথে ঘোরার আগে তুই নিজেকে সামলা। অন্য কোন ও আমার বন্ধু হয়, ওকে? ও তোর বন্ধু হতে পারে না, কারণ ও আমার বয়ফ্রেন্ড হয়, ঠিক আছে? ঠিক আছে, ওকে।